হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ফ্রেন্ডস, যেমনটা দেখতে পাচ্ছেন অনেকদিন পরে কিন্তু ভিডিও নিয়ে আসলাম, তো কিছু প্রবলেমের জন্য। তো আশা করি এখন রেগুলার ভিডিও আপডেট করব। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আজকে JBL ইয়ারফোন আনবক্সিং করে দেখাবো। তো এটার দাম খুব একটা বেশি না, তবে এর কোয়ালিটিটা মোটামুটি ভালো, মানে অনেকটাই ভালো বলতে পারেন। তো এটা দিয়ে মূলত আমরা গেমিং কিংবা আমরা মিউজিক টিউজিক শুনতে পারি, কিংবা আমরা এটা দিয়ে লাইভ স্ট্রিমগুলো করতে পারি। তো সবথেকে যেটা বড় হাইলাইটস ব্যাপার হলো, এই হেডফোনটা যদি এক বছরের মধ্যে কোনো কারণে খারাপ হয়ে যায়, যদি সিরে না যায়, তাহলে এই হেডফোনটাকে আপনারা যতবার খুশি ততবার রিপ্লেস করিয়ে নিতে পারেন। এর জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না। ইনকেস আমি এই হেডফোনটাকে তিনবার রিপ্লেস করিয়ে নিয়েছি ফ্রিতে, ঠিক আছে, এর জন্য কিন্তু কোনো পয়সা দিতে লাগবে না। এর দামটাও খুব সামান্য, শুধুমাত্র 499 টাকা। তো এবার আমি পুরোটাকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এর ওয়্যার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কীরকম। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমি আনবক্সিং করলাম, এবং এখানেই প্রথমেই দেখতে পারবেন যে এর ওয়্যার কোয়ালিটি কিন্তু অসাধারণ, খুবই ভালো। এটা দিয়ে মিউজিক কোয়ালিটি খুব ভালো, এবং এটা দিয়ে আমরা গেমিং যদি করতে যাই সে সাউন্ড কোয়ালিটিটাও খুব ভালো, এবং এটা অনেকটাই নয়েজ থেকে আমাদের বাঁচায়। তো মূলত এই হেডফোনটা আমরা যদি নিই, তো সেক্ষেত্রে আমি যদি রেটিংয়ের কথা বলি, তো এটা আমি 10-7 থেকে 8 দিতে পারি। তার কারণ এর দামটাও খুব একটা বেশি না, under 500। তো যাদের বাজেট হলো 500 টাকার নিচে, তারা এই হেডফোনটা নিতে পারেন। তো সব থেকে যেটা বড় কথা হলো, যেটা হাইলাইট ব্যাপার, এই হেডফোনটার 1 বছর কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে। মিন 1 বছরের মধ্যে যদি এই হেডফোনটার কোনো প্রবলেম হয়, মিন যদি ছিঁড়ে না যায়, কোনো প্রকার যদি ভেঙে না যায়, তাহলে যদি কোনো প্রকার সমস্যা হয়, তাহলে কিন্তু এই হেডফোনটাকে আপনারা রিপ্লেস করে নিতে পারেন। তো এর জন্য আপনাকে নিয়ারেস্ট কোনো JBL স্টোরে যেতে হবে, এবং সঙ্গে একটা ফর্ম ফিল আপ করলেই আপনারা 7 দিনের মধ্যে আপনাদের এই নিউ হেডফোন কুরিয়ার বয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের ডেলিভারি অ্যাড্রেসে। তো এক্ষেত্রে আমি যে হেডফোনটা ইউজ করছি, এটা আমি নিউ হেডফোন নিয়েছি। তো এর আগে কিন্তু আমি একটা JBL হেডফোন নিয়েছিলাম। তো আমার যদি চ্যানেলে দেখতে চান, তো সবার প্রথমের দিকে দেখতে পারবেন, সেই হেডফোনটাকে অলরেডি কিন্তু আমি 3 বার রিপ্লেস করে নিয়েছি। মিন 3 বার, একবার আমার এখানে সমস্যা হয়েছিল একটা ইয়ারফোনে, এবার আমার এখানে এই সাউন্ড কোয়ালিটি বাটনটা, এবং সব শেষের বার আমার এই জ্যাকটার মধ্যে কিছু প্রবলেম এসেছিল। তো সঙ্গে সঙ্গে আমি এটাকে রিপ্লেস করে নিয়েছি। মিন আমরা খুব ভালোভাবে এটাকে কিন্তু রিপ্লেস করে নিতে পারি, এর জন্য আমাদের কিন্তু কোনো প্রকার পয়সা দিতে হয় না, এবং কোনো প্রকার কিন্তু সমস্যা হয় না, শুধুমাত্র আমাদের JBL স্টোরে নিয়ে যেতে হয়, ঠিক আছে, সঙ্গে এটা কিন্তু আমরা রিপ্লেস। তো আপনারা যদি হেভি ইউজার হন, তো এই ইয়ারফোনটা নিতে পারেন। যদি কোনো কারণে 1 বছরের মধ্যে খারাপ হয়ে যায়, তাহলে নিউ হেডফোন রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে ফ্রেন্ডস, এই হেডফোনটা আপনারা নিতে পারেন, খুব ভালো। তো আমি এটা 10-এর মধ্যে আমি 7 রেটিং দিয়েছি। তো আপনারা যদি হেডফোনটা নিতে চান, তো অনায়াসে নিতে পারেন, এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, মিন যে প্রাইসের মধ্যে আমরা পেয়ে থাকি। তো ফ্রেন্ডস, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে নতুন একটা টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।